हेलो बंधुरा आमार चैनले तोमादेर स्वागत। आज के आमी तोमादेर आमार बागाने की कि फुल फुटेछे ता देखाबो। एटा सादा स्नोबल भैराइटी चंद्रमल्लिका, एटा पिंक रंगेर स्नोबल भैराइटी चंद्रमल्लिका, एटा एकटा पुणे भैराइटी चंद्रमल्लिका, हलदे रंग हबे, माझखानटा लाल थाकबे। एटा सबुज चंद्रमल्लिका, এটাও একটা হলদে, মাঝখানটা লাল, একটু অন্য রকমের চন্দ্রমল্লিকা। প্রায় সব চন্দ্রমল্লিকাতেই কুঁড়ি চলে এসছে। এটা একটা হাইব্রিড পুনে জবা, হালকা গোলাপি রং, মাঝখানটা লাল। এটা একটা পার্পল রঙের চন্দ্রমল্লিকা, পুরো ফুটে যাওয়ার পর পিঙ্ক রং হয়ে যায়। এটা সবুজ চন্দ্রমল্লিকা, এটা ব্ল্যাক লেডি গোলাপের গাছ, আরও দুটো ফুল হয়েছিল শুকিয়ে গেছে। এটা কমলা রঙের গোলাপের গাছ, একটা পাণ্ডব জবাও ফুটেছে, খুব বড় সাইজের ফুল হয় এটায়, একটা কুঁড়িও আছে কাল ফুটবে। এটা ব্লিডিং হার্টের চারা, কাটিং থেকে তৈরি করেছি। এটা সাদা চন্দ্রমল্লিকা, ঘিয়ে লঙ্কার গাছ, দুটো লঙ্কা হয়েছে, আর এটা কাশ্মীরি লঙ্কা, বেশ বড় সাইজের হয়েছে, এখন তুলে ফেলার সময় হয়ে গেছে। এটা একটা পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকা, মাদার প্ল্যান্ট, হালকা গোলাপি রঙের হবে। এটা আরেকটি হাইব্রিড জবার গাছ, খুব সুন্দর রং এটায়। গোলাপি গোলাপের গাছ, অনেকগুলো ফুল ফুটেছিল, এখন একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে ফুলগুলো। এটা সবুজ চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্ট, এটা অতসি ফুলের গাছ, কুঁড়ি হয়েছে, হলদে রঙের ফুল হয়। এটা একটা জায়েন্ট ভ্যারাইটি চন্দ্রমল্লিকা, স্টার ভ্যারাইটির, একটিমাত্র ফুল নেব বলে বাকি কুঁড়িগুলো কেটে দিয়েছি। খুব বড় সাইজের হয়েছে ফুলটা, একটা হাতের সমান, পাশ থেকে দুটো কুঁড়ি এসছে আর কাটিনি ওগুলো। লাল রঙ্গনের গাছ, আর এটা হেলিকোনিয়া, আগের বারে তোমাদের কুঁড়ি দেখিয়েছিলাম, ফুল ফুটে গেছে, খুব সুন্দর লাল আর হলদে রঙের কম্বিনেশনে, দেখতে খুব সুন্দর লাগছে।
আরেকটা স্টিক এসছে লাল রঙের। এখানে কিছু চারা আছে আমার কাটিং থেকে তৈরি করা। এটা আরেকটি সবুজ চন্দ্রমল্লিকার চারা, এই কাপের মধ্যেই এটা বড় হয়ে গেছে আর কুড়িও চলে। এটা জিঞ্জার লিলির গাছ, দোলন চাপা বলে, সাদা রঙের ফুল। আরেকটা জায়গা থেকেও ফুলের স্টিক হবে, এই যে মোটা হয়ে গেছে এইখান থেকে স্টিক বেরোবে ফুলের স্টিক। এখানে কিছু অ্যাডেনিয়াম ফুল ফুটেছে। এটা মোরগ ঝুটি ফুলের গাছ, এটা পিঙ্ক স্নোবল ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। বেশি পিঞ্চিং করে ফেলেছি তাই অনেক কুড়ি চলে এসছে। এখানে একটা অরেঞ্জ বুগেনভেলিয়ার গাছে ফুল চলে এসছে। নাকচাপা গাছে খুব সুন্দর ফুল হয়েছে, পুরো ফুলে ভরে আছে। এটা আমি কাটিং থেকেই তৈরি করেছি। এটা একটা পিঙ্ক স্টার ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। এখানে চন্দন রঙের দোতলা জবা ফুটেছে। আরো কুড়িও আছে। এটা একটা পুনে ভ্যারাইটি চন্দ্রমল্লিকা, পুরো ফুল ফুটে গেছে। এটায় একটি মাত্র গাছ, অনেক ফুল ফুটেছে। পাপড়ির বাইরের রংটা মেরুন আর ভেতরটা কমলা আর মাঝখানটা হলদে রং। লক্ষ্মী জবা ফুটেছে, প্রচুর ফুল হয়, প্রতিদিন দুটো চারটে করে ফুটতেই থাকে। এটা একটা পিঙ্ক হাইব্রিড জবার গাছ, এটার গরমকালে একরকম রং হয় আর শীতকালে আরেক রকম, কালার চেঞ্জিং। এটা আরেকটি হলদে হাইব্রিড জবার গাছ, মাঝখানটা কমলা, আরেকটি কুড়িও আছে, কাল ফুটবে। আরো কুড়ি নষ্টও করে দিয়েছে পাখি। হলদে চন্দ্রমল্লিকা এই গাছের শেপটা ঠিকঠাক হয়নি।
এটা সাদা চন্দ্রমল্লিকার গাছ। ফুঁড়িতে রং চলে এসছে, এই ফোটা প্রায় শুরু হচ্ছে, আজকালের মধ্যেই ফুটবে। সাদা রঙ্গন ফুল গাছে কুড়ি এসছে, এটা পিঙ্ক থোকা করবীর গাছ। ফুল ফুটেছে খুব সুন্দর, আর কুড়িও আছে অনেক। থোকা কুন্দ ফুল ফুটেই চলেছে প্রতিদিন অনেকগুলো করে। আরো কিছু চন্দ্রমল্লিকা, এটা একটা অফ হোয়াইট কালারের চন্দ্রমল্লিকার গাছ, একটি মাত্র গাছ, বেশ ঝোপালো হয়েছে। আরো কিছু চন্দ্রমল্লিকা, পিঙ্ক কালারের হবে ওটা। লাল বুগেনভেলিয়া ফুল ফুটেছে, এটা ডমরুপানি ফুলের গাছ। প্রচুর কুঁড়ি হয়েছে গাছে, কয়েকদিনের মধ্যেই ফুটবে। পিঙ্ক গ্রাউন্ড অর্কিডের গাছ, এটা খুব সুন্দর ফুল হয়েছে, আর কয়েকটা স্টিকও এসছে। সাদা মাছি মনে হয় গাছটায় অ্যাটাক করেছে, স্প্রে করতে হবে তার জন্য। এটা আরেকটি বুগেনভেলিয়া, কালার চেঞ্জিং, প্রথমে সবুজ থাকে তারপরে হালকা পিঙ্ক রঙের হয়। এটা আরেকটি বুগেনভেলিয়া, অরেঞ্জ রঙের, বাইরের পাপড়িগুলো আবার একটু পিঙ্ক হয়ে যায়। এখানে হলদে চন্দ্রমল্লিকা ফুল ফোটা শুরু হয়েছে। অরেঞ্জ বুগেনভেলিয়া, আরো কিছু চন্দ্রমল্লিকা আছে এখানে, সব গাছেই কুড়ি এসে গেছে। এটা পিঙ্ক থোকা বুগেনভেলিয়ার গাছ, কাটিং থেকে তৈরি করেছি। গাছটার প্রত্যেকটা শাখায় ফুল চলে এসেছে, খুব সুন্দর লাগছে দেখতে গাছটাকে। এটা আরেকটি পিঙ্ক থোকা বুগেনভেলিয়া গাছ, দুটোর ভ্যারাইটি একটু আলাদা। এর মাঝখানটায় সাদা আছে, ছোট্ট ছোট্ট সাদা ফুল, অন্যটাতে নেই। এখানে একটা বেগুন গাছ আছে,
বেগুন ধরা শুরু হয়েছে। এই গাছের প্রথম বেগুন এটা। অনেক চন্দ্রমল্লিকা গাছের কুঁড়িতে রং চলে এসেছে। এটা চন্দন জবার গাছ। কাঠচাপা গাছ আছে কয়েকটা, এখন পাতা ঝরার সময়, তাই পাতাগুলো এরকম ব্রাউন হয়ে ঝরে পড়ছে। ফেব্রুয়ারিতে আবার নতুন পাতা গজাবে বা ফুলের স্টিক চলে আসবে। এটা আরেকটি অন্য ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। এটা বারামসী শিউলির গাছ, এখনো কিছু কিছু ফুল হচ্ছে। কিছু বীজও হচ্ছে, এই যে এগুলো বীজ এখন সবুজ আছে, এগুলো ব্রাউন হলেই পেকে যাবে, তখন সেখান থেকে চারা করা সম্ভব। এটা কুন্দ ফুলের গাছ, প্রচুর ফুল হচ্ছে প্রতিদিন, সাদা সাদা ফুলে পুরো গাছটা ভরে গেছে। এর কুঁড়িগুলো হালকা গোলাপি রঙের হয়, ফুটলে পুরো সাদা, আর খুব সুন্দর গন্ধও হয় ফুলটাতে। এটা একটা লাল বুগেনভেলিয়ার গাছ, এখানে একটা অরেঞ্জ গোলাপের গাছ আছে। লেমন গ্রিন কালারের মিলির গাছ, এটা কিছুদিন আগে ফোটার জন্য একটু কালার চেঞ্জ হয়েছে। আরো কিছু চন্দ্রমল্লিকা গাছ এখানে, প্রতিটাতেই কুঁড়ি এসছে প্রচুর পরিমাণে। একটা লাল জারভেরা ফুটেছে এখানে, এটা দেশি জারভেরা। এটা একটা গোলাপি পুনে যাবার গাছ, কুড়ি পাখি বা কাঠবেড়ালিতে খেয়ে নিয়েছে। আরো একটা কুড়ি নষ্ট করেছে। লেবু গাছে ফুল হয়েছে, এটা গন্ধরাজ লেবুর গাছ। এটা একটা লাল দোতলা জবার গাছ, আজ তিনটে ফুল ফুটেছে।
এটা অরেঞ্জ মিলির গাছ, আর এটা আছে কালার চেঞ্জিং অরেঞ্জ মিলি। এটা ভেরিগেটেড পাতার লাল বুগেনভিলিয়ার গাছ, ডক্টর রাও ভ্যারাইটির। গাছটা পুরো ফুলে ভরে গেছে, প্রত্যেকটা ডগাতেই ফুল রয়েছে। এই টবে সিট পরে সূর্যমুখী ফুলের গাছ গজিয়েছে, এখানেও একটা গজিয়েছে। আর এটা ডগ ফ্লাওয়ারের সিট পড়েছে, একটা গাছ হয়েছে। এটা আরেকটি অরেঞ্জ বুগেনভিলিয়ার গাছ, এটাও কাটিং থেকে তৈরি। এখানে অরেঞ্জ হাইব্রিড জবার একটা চারা গাছ আছে। ব্লিডিং হার্ট ফুলের গাছ, প্রচুর ফুল হয়েছে গাছটাতে। এটা একটা হলদে মিলির গাছ, প্রথমে সবুজ থাকে ফুলগুলো, তারপরে হলদে হয়ে যায়। এটা একটা অন্য ভ্যারাইটির বুগেনভিলিয়ার গাছ, কয়েকটা ফুল পিঙ্ক, কয়েকটা সাদা, কয়েকটা সাদা পিঙ্ক মিশানো, এরকম ফুল হয় গাছটাতে। এটা অরেঞ্জ হাইব্রিড জবার গাছ, এখানেও একটা কুঁড়ি নষ্ট করেছে কাঠবিড়ালি বা পাখি। আমার সমস্ত বাগানটা আমি দেখালাম। আমার বাগান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।